কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক কে এম মোশারফ হোসেন হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান নিহত চেয়ারম্যানের মেয়ে সাদিয়া ইয়াসমিন বাদী হয়ে রোববার রাতে উনিশ জনের নাম উল্লেখ সহ আরো বিশ জনকে অজ্ঞাত আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন মামলাটি দায়ের করার পর রাতেই দুই আসামি মুজফ্ফর ও লালটুকে গ্রেফতার করা হয় বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে শনিবার রাত এগারোটার দিকে বালিয়াডাঙ্গা বাজারে ইউনিয়ন যুবলীগ অফিসের সামনে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত হন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা জাতীয় পার্টির নেতা কে এম মোশারফ হোসেন